নমস্কার, সেভনাভেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। তৃণমূল কর্মীরা নাকি এখন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে লজ্জা পাচ্ছেন। হ্যাঁ, ঠিক এমন মন্তব্যই করলেন অশোকনগরের বিধায়ক এবং জেলার অন্যতম শীর্ষ নেতা নারায়ণ গোস্বামী। আর তার এই বক্তব্য একেবারে বারাসত কেন্দ্রের প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের সামনেই। দলীয় কর্মী সম্মেলনে হাবড়া দুই ব্লকের কর্মী সম্মেলনে তার ভাষণের মাঝে লজ্জা শব্দটিকে বারংবার উচ্চারণ করে নারায়ণ গোস্বামী কি সাম্প্রতিক কালে তৃণমূল নেতা মন্ত্রীদের নামে উঠে আসা একের পর এক মারাত্মক দুর্নীতির কথাই বলতে চেয়েছেন, নাকি অন্য কিছু? তবে তার পরামর্শ, ট্রেনের বাদাম বলার মতো নিরলসভাবে প্রচার না করলে তৃণমূলের বাদামও এবার বিক্রি হবে না। আমরা হচ্ছে কি, তৃণমূলের কর্মী মানে ফেরিওয়ালা, ফেরিওয়ালা, আমরা হচ্ছি ফেরিওয়ালা, ফেরি করে বেড়াতে। আমি তৃণমূল করি, মিটিং আসছি, কিন্তু পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছি, তৃণমূলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন। ধরুন একটা ট্রেনে বাদাম বিক্রি করে একটা লোক, সে কি করবে তার বাদাম বিক্রির জন্য? ট্রেনে কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্টে গিয়ে বলবে বাদাম চাই, বাদাম বলবে কি না? আরে বলবে কি না? বলবে। একটা লোক আমার মতো আলসে, তার লজ্জা লাগছে, সে এক ছড়ি বাদাম নিয়ে উঠেছে গলায় বাদাম, কিন্তু বলতে লজ্জা পাচ্ছে, বাদাম চাই বাদাম বলি লোকে যে তাকাবে, এ কি মাঠে মানে মারা যাবে, সম্মান নষ্ট হবে। সেই জন্যে সে চুপ করে বাদাম নিয়ে হেলান দিয়ে রেলের কামরার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা, ওর বাদাম বিক্রি হবে? বিক্রি হবে কেন না? ও চিৎকার করিনি, বাদাম চাই বাদাম, বাদাম চাই বাদাম বলি। আমরা তৃণমূল, আমরা তৃণমূল, কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে গিয়ে লজ্জা। এ হয় নাই দীপক দা, এ কি বলছো তুমি? হয় আমি বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের, আমি তো তৃণমূলে ভোট। স্বয়ং দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা বিধায়কের মনে যদি এমন সংশয় সৃষ্টি হয় যে এবার লজ্জা জয় করতে না পারলে তৃণমূলের ভোট বাক্স নাও ভরতে পারে, তাহলে তো প্রশ্ন উঠেই যায়, তৃণমূল নেতৃত্ব কি স্বীকার করে নিচ্ছেন কোথাও লজ্জা পাবার মতো কোনো কাজ করেছেন তারা, যাতে সাধারণ কর্মীরাও লজ্জিত? হাবড়া থেকে শান্তনু বিশ্বাস, সেভনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।